আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন, আজকে আমি নোড অ্যানালাইসিসের আরেকটা প্রবলেম নিয়ে আসছি। এরকম একটা সার্কিট দেওয়া আছে, তো আমি নোটগুলো সিলেক্ট করি, মানে প্রত্যেকটা পয়েন্টে নোড ভোল্টেজ, একটাই কোশ্চেন, সব পয়েন্টে নোড ভোল্টেজ। তো গ্রাউন্ড ভোল্টেজ ধরলাম, এটা শূন্য। দেন আমাদের নোটগুলো এখানে একটা ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। আর নোডে আমরা জানি যে কারেন্ট দিতে হয়, তো কারেন্ট দেখেন এই পয়েন্টে 10 অ্যাম্পিয়ার ঢুকতেছে। এদিকে দেখেন, এদিকে কারেন্টটা আই ওয়ান ধরলাম, এদিকে কারেন্টটা ধরলাম আই টু। তাইলে এখানে এসে আই টু, এখানে তো আই ওয়ানই আসলো, আর এদিকে কারেন্ট আই এক্স দিয়েই দিছে, আবার এদিক থেকে ফোর আই এক্সও দিয়ে দিছে, ফোর আই এক্স এখানে আমি দিয়ে নিলাম আমার সুবিধার্থে। আর এদিকে কারেন্টটা আমি ধরলাম কি কি ধরছি, আই টু পর্যন্ত ধরছি, তাহলে আই থ্রি ধরলাম, সবকিছু আমি ধরে নিলাম। এবার তিন পয়েন্টে জাস্ট খালি কেসিএল অ্যাপ্লাই করলেই আমাদের কাজ শেষ হওয়ার কথা। তো দেখেন, আমি এক এক করে অ্যাপ্লাই করি। এট ফার্স্ট এই পয়েন্টে 10 অ্যাম্পিয়ার ঢুকছে, আর বের হয়েছে কে কে, আই ওয়ান এবং আই টু বের হয়েছে। তাহলে আই ওয়ান প্লাস আই টু, তাহলে 10 ইকুয়াল টু আই ওয়ানের, ওইখানে যদি আমি ফেলি এখন, আই ওয়ান হচ্ছে এই ভি ওয়ান আর ভি টুর মাঝখানে, দ্যাট মিনস ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই কত, 3 ওহম, প্লাস আই টু কত, আই টু হচ্ছে 2 ওহমের মধ্যে, তাহলে ভি ওয়ান আর ভি থ্রির মাঝখানে, দ্যাট মিনস ভি ওয়ান মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই 2। এটা একটু সিম্পলিফাই করে নিলে আমাদের 1/3 আর 1/2, 1/6, 5/6 মনে হয়, দেখি তো, লেটস চেক, 1/3 যোগ 1/2, 5/6 ভি ওয়ান মাইনাস ভি টু বাই 3 মাইনাস ভি থ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 0। এটা এক নম্বর সমীকরণ। তেন আসেন ভি টুর ক্ষেত্রে, আমার আই ওয়ান ঢুকছে, আই এক্স বের হয়েছে, ফোর আই এক্সও ঢুকছে, দ্যাট মিনস আই ওয়ান প্লাস ফোর আই এক্স ইকুয়াল টু হবে আই এক্স। তাহলে এখান থেকে বলতে পারতেছি আই ওয়ান প্লাস থ্রি আই এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আই ওয়ান, আই ওয়ানের ভ্যালুটা তাহলে কত হয়, আই ওয়ান হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই 3, যেহেতু ভি ওয়ান আর ভি টুর মাঝখানে, প্লাস 3 আই এক্স, আই এক্স হচ্ছে আমার কত আসতেছে, আই এক্স হচ্ছে 4 ওহমের মধ্যে, তাহলে ভি টু মাইনাস 0, দ্যাট মিনস শুধু ভি টু ডিভাইডেড বাই রোধ হচ্ছে 4 ইকুয়াল টু 0। এটাকে একটু সিম্পলিফাই করে নিলে আমাদের ভি ওয়ান বাই 3, ভি ওয়ান বাই 3 মাইনাস 1 বাই 3, 3 বাই 4 থেকে 1 বাই 3 বিয়োগ, ফাইভ বাই টুয়েলভ ভি টু ইকুয়াল টু 0, দুই নম্বর সমীকরণ। লাস্টে হইল এই লুপ, এই ইয়াটা নোটটা, তাহলে ওই নোটে হচ্ছে আই টু ঢুকতেছে, তারপরে আই টু ঢুকতেছে, আই থ্রিও বের হয়ে যাচ্ছে, ফোর আই এক্সও বের হয়ে যাচ্ছে, তাহলে ফোর আই এক্স প্লাস আই থ্রি। তাহলে আই টুর ভ্যালু আসতেছে কত, আই টু হচ্ছে 2 ওহমের মধ্যে, তাহলে 2 ওহম হচ্ছে ভি ওয়ান এবং ভি থ্রির মাঝখানে, দ্যাট মিনস ভি ওয়ান মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 ইন্টু আই এক্স, আই এক্স কত, আমার ভি টু ডিভাইডেড বাই 4 প্লাস আই থ্রি, আই থ্রি কত, ভি থ্রি মাইনাস 0 বাই 6, এই যে আই থ্রি 6 ওহমের মধ্যে, ভি থ্রি এবং 0 এর মাঝখানে, দ্যাট মিনস ভি থ্রি বাই 6। তাহলে এখন এটা হিসাব করলে আমাদের ভি ওয়ান বাই 2, ভি ওয়ান বাই 2, ভি ওয়ান বাই 2 মাইনাস ভি 2, ভি থ্রি আসতেছে কত, মাইনাস হাফ মাইনাস 1 বাই 6 মাইনাস 2 বাই 3 ভি 3,
equal to 0 3 number সমীকরণ then just এই তিনটা এখন ক্যালকুলেটরে সমাধান করলে আমাদের আসতেছে দেখি হয় কিনা আমি তো ক্যালকুলেশনে অনেক ভুল করি আপনারা একটু চেক করে দেখবেন অবশ্যই কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা অনুযায়ী কারেকশন করে নিলেই হবে এই যেমন এখানে একটা ভুল মনে করে রাখছি আমার 5/6 1/3 1/2 মিলা এই যে এখানে হবে 10 আমি লিখছি 0 10 ঠিক করে নিলাম বাদ বাকিগুলো আর দেখি কি কি ভুল আছে 10 এখানে আসছে v1 1/3 5/12 0 0 half minus 1 minus 2/3 0 আজকে আলহামদুলিল্লাহ আজকে কোনো ভুল হয় নাই v1 equal to 80 ভোল্ট আসছে v1 এর ভ্যালু 80 v2 এর ভ্যালু মাইনাস 64 আর v3 এর ভ্যালু আসছে 156 ভোল্ট এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ